দেশের সরকারি হাসপাতালগুলোকে সক্ষমতার বাইরে রোগী সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। এ কারণে তাদের সেবার মান নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও ব্যতিক্রম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্যসেবায় শীর্ষস্থান দখলের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার 2020 পেয়েছে হাসপাতালটি। এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সক্ষমতার তিন গুণ বেশি রোগীদের সেবা দিয়ে থাকে। শতভাগ ওষুধ প্রদান করি এবং তাদের যত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এই হাসপাতালের মধ্যেই সরকারিভাবেই করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নিজেদের পরিকল্পনায় 2017 সালে দেশে প্রথমবারের মতো ইমার্জেন্সি ওয়ান স্টপ সার্ভিস চালু করে। এর ফলে জরুরি বিভাগেই রোগ নির্ণয়ের সকল সুবিধা থাকছে। রোগীদের ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম, সেই মোতাবেক আমরা হসপিটালে শক্তিশালী ট্রায়াল সিস্টেম ডেভেলপ করেছি, ফ্লু কর্নার ডেভেলপ করেছি এবং সেই অনুযায়ী আমরা কোভিড রোগীদেরকে ইনডোরে সার্ভিস দেওয়ার জন্য আমরা কোভিড ইউনিট স্থাপন করি। বাড়তে থাকা কিডনি রোগীদের জন্য হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে। বর্তমানে 33টি ডায়ালাইসিস মেশিন রয়েছে ওয়ার্ডটিতে। মাসে গড়ে 1350টি সেশন সম্পন্ন করা হয়। কাউন্সিলিং একটা বড় অংশ, যে রোগীদেরকে সাথেও, শুধু রোগী কাউন্সিলিং না, রোগীর অ্যাটেন্ডেন্স যারা আছে তাদেরকে আমাদেরকে কাউন্সিলিং করতে হয়। হাসপাতালের সেবার মান ভালো হওয়ায় ময়মনসিংহ বিভাগের 4টি জেলা নেত্রকোনা, জামালপুর, শেরপুর ছাড়াও সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম ও গাজীপুরের রোগীরাও এই হাসপাতালে আসেন উন্নত চিকিৎসা নিতে। এই মানুষের আস্থার কারণেই সর্বত্র সব জায়গা থেকেই রোগী আমাদের এখানে এসে থাকে এবং আমরা আমাদের যারা সেবাকর্মী, ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী, তারা সম্মিলিতভাবে রোগীদের আস্থা অর্জনের জন্য সেবা দিয়ে থাকেন। হাসপাতালটিকে রোগীবান্ধব করতে খাবারের মান ও স্বাদ ঠিক রাখতে রান্না ও পাকঘরের পরিবেশ সরাসরি তদারকি করে হাসপাতালের পরিচালনা দপ্তর। যত টিম আসে, যারাই আসে বাইরে থেকে, তারা খুবই সন্তুষ্ট এবং খুবই প্লিজড হয় যে এত সুন্দর রান্নাঘর, এত পরিষ্কার, এত মনোরম পরিবেশ বাংলাদেশে আর কোথাও নেই। প্রতিদিন সিজার অথবা স্বাভাবিকভাবে গড়ে 35টি ডেলিভারি হয় হাসপাতালে এবং এতে কোনো খরচ লাগে না। নবজাতকের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে শিশু ওয়ার্ডে আধুনিক ব্যবস্থা রয়েছে আর তাই এখানে আসা রোগীরা বেশ সন্তুষ্ট। টাকা থাকলে তো সব হয় না, এখানে মানে বাচ্চার সুস্বাস্থ্য এবং মায়ের সুস্বাস্থ্য পূর্ণ নিরাপত্তা দিতে পারে। আমি এর আগে বাইরে দুটাই ডায়ালিসিস করছি, তারপরে এখান থেকে শুরু করছি। স্যারেরা অনেক ভালোই আছে, প্রতিদিন তারা আসে, সকালে এসে দেখা যায়। বর্তমানে 1114 জন নার্স কর্মরত আছেন, তবে হাসপাতালে 137টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। নানা সংকট মোকাবেলা করে 2020-21 অর্থবছরে হাসপাতালের রাজস্ব আয় ছিল 11,80,00,000 টাকা। শুধু তাই নয়, স্বাস্থ্যসেবায় শীর্ষস্থান অর্জন করার পাশাপাশি পেয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার।